बधु ने बेदेबूपा मथा थानसा बस नईजिथाम फेब्रुआरी सालमारी नईजिब्रै फेब्रुआरी सालमारी हाकतरा बन ड्रिंका जो कोरोना भाईरस ने कैर हाई मानवीन हास्ती बेरने कन्वेन्शन संसद जाखा उपाग्रा खर आगु रवींद्र शतवार्षिकी बन हरलब मानजा सीतुनी हास्ती कासको मानिक दे तंगफंग्रा शंकर प्रसाद दत्त बुरी आदंजुग पांचाली भट्टाचार्य टीटी एडिसी गुजाम सीएम आदाचरण देवर मनकारी कबुनी आदंग बेकार समस्या दारिद्रता पाल्ला दिए बढ़े ओनार मृत्यु घटे बिना चिकित्सा मृत्यु घटे देश सरकार निर्विदा तारा व्यस्त आछे कि करे ए देशे एक चिटिया पुंजीपति कॉर्पोरेट सेक्टर स्वार्थ रक्षा करा जाए ए निये तारा व्यस्त देश जनगण बाल्य बाचलो कि मरल ताते ताते किच्छु जाए आसे ना एरा দেশের আর্থিক কাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছেন এখন দেশের আর্থিক কাঠামো যেই জায়গায় নিয়ে গেছে দেশ আর সমৃদ্ধিকে এগুতে পারবে কিনা বা ঘুরে দাঁড়াতে পারবে কিনা এই ধরনের একটা পরিস্থিতি তারা তৈরি করেছে এবং এই পরিস্থিতির মধ্যে এটা নির্দ্বিধায় বলা যায় আমাদের দেশ একটা ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে এবং এই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য শ্রমিক কৃষকের মধ্যে একটা ব্যাপক ঐক্য গড়ে উঠেছে কৃষকরা আন্দোলনের মধ্য দিয়ে তাদের তিনটি দাবি তারা আদায় করে নিয়ে গেছেন শ্রমিকরা রাস্তায় আছেন এবং লড়াইতে সামিল হয়েছেন এবং অন্যান্য অংশের মানুষও তার জীবন জীবিকা রক্ষা করার জন্য লড়াই সংগ্রামে সামিল হয়েছেন একটা অদ্ভুত গাঁটছড়া তৈরি হয়েছে সে গাছ ছড়াটা হলো সাম্প্রদায়িক শক্তি যারা দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন হাঙ্গামা তৈরি করছেন রক্ত ক্ষয় হচ্ছে এবং ভাষা ধর্ম বর্ণ ইত্যাদিকে সামনে রেখে একটা চরম অস্থিরতা তৈরি করেছে আমাদের দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং বিজেপি দল এবং তার যে শাখা সংগঠনগুলো চলছে মানুষের মধ্যে কীভাবে অনৈক্য তৈরি করা যায় সংঘাত তৈরি করা যায় মূল সমস্যা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও মানুষের সমস্যা কাজ খাদ্য বাঁচতে চায় খুব খারাপ অবস্থা আছি এবং এই অবস্থা থেকে এই সমস্যাগুলো থেকে চোখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলিকে সামনে এনে সাম্প্রদায়িক শক্তি মারাত্মকভাবে দেশে এখন মাথাচাড়া দিয়েছেন এবং এটার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশের একটা স্বৈরাচারী সরকার যারা সাম্প্রদায়িক শক্তির মদতপুষ্ট সরকার আরএসএস এর দ্বারা তৈরি বিজেপি রাজনৈতিক সংগঠন তাদের পরিচালিত সরকার এটার সঙ্গে যুক্ত হয়েছে দেশীয় বিদেশি এবং কর্পোরেট সেক্টর পুঁজি তিনটা সমন্বয়ে একটা অশুভ জোট ভারতবর্ষে তৈরি হয়েছে যে জোট দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে মানুষকে একটা চরম সংকটজনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন এটার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে আপনারা জানেন।